রংপুর সিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা। গণসংযোগে সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি এখন রংপুর সিটির কোন এলাকা আছেন এবং সেখানকার প্রচারণা কেমন দেখছেন এবং ভোটাররা কি প্রত্যাশা রাখছে, বিস্তারিত জানাবেন। ভোটাররা চাচ্ছেন একটি স্বচ্ছ এবং একটি জলাবদ্ধতা যানজটমুক্ত একটি নগরী, সেই নগরী যে তাদেরকে যারা দিবেন তাদেরকেই শেষ পর্যন্ত তারা জয়ী করতে চান। আমরা ঠিক আগের সংবাদে জাতীয় পার্টি লাঙ্গল প্রার্থী যিনি ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা, তার সঙ্গে কথা বলছিলাম। আমরা এখন কথা বলব নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া, তিনি আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে কাছ থেকে আমরা জানতে চাইব আগামী দিনে তিনি কেমন নগর মাথা হিসাবে বা কেমন নগর গড়তে চান সেই বিষয়ে জানতে চাইব। আগামী দিনে আপনি যদি মেয়র নির্বাচিত হতে পারেন, রংপুর সিটিকে কিভাবে আপনি গড়ে তুলবেন? দেখেন, রংপুর শহর 12টি সিটি কর্পোরেশন বাংলাদেশে, বড় সিটি কর্পোরেশনে বাংলাদেশে ঢাকায় উত্তর এবং দক্ষিণ, ওখানেও সমস্যা রয়েছে কিন্তু তারপরেও উন্নত। আবার যদি আমি রাজশাহীর দিকে তাকাই, আমরা রংপুর আগে রাজশাহী আন্ডারে ছিলাম, রংপুরও রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন যেভাবে উন্নয়ন হয়েছে তার চেয়েও আমি রংপুরে মেয়র যদি আমাকে আগামী 27 ডিসেম্বরে রংপুরবাসী আর ভুল না করে উন্নয়নের জোয়ারের মার্কা নৌকা মার্কা দেশের প্রধানমন্ত্রী যে মার্কার প্রধানমন্ত্রী সেই মার্কায় ভোট দেয়, আমি রংপুরকে তিলোত্তম নগরী হিসেবে গড়ে তুলব। মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছে? আপনি অনেক জায়গায় ভীষণভাবে সাড়া পাচ্ছি। মানুষ এখন বলছে এখন আমার মার্কার কাছে ব্যাট বল আমরা মারব, ছক্কা মারতে হবে, যিনি প্রার্থী নির্বাচিত হবেন তিনি আমাদের ভাগ্য উন্নয়ন করবেন। তার মানে নৌকা মার্কাকে বলছে যে ব্যাট তার হাতে আর বল জনগণের হাতে, আর বলবান সেই বল মারবে, ছক্কা মারবে ব্যাটধারী, আর ছক্কাটাই হচ্ছে জনগণের ভাগ্য উন্নয়নের চাকা। রংপুর বিশেষভাবে জাতীয় পার্টি দুর্গ বলে পরিচিত, সেই জায়গায় সেই জায়গায় আওয়ামী লীগ কতটা এই কথা বলে বলেই আমরা সর্বনাশ করছি জনগণকে। কোনো দুর্গ বলে কোনো শব্দ নেই, জনগণ বোঝে তার ভালোটা এবং তাদের ভাগ্য উন্নয়ন বোঝে। এক সময় বুঝেছে পাকিস্তানকে হাঁটাতে হবে, পিছনে পিঠ থেকে গেছে, বাঁশের লাঠি কঞ্চি নিয়েও রংপুরের মানুষ ইট পাটকেল নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে সেই সশস্ত্র বাহিনীকে হটিয়েছে বঙ্গবন্ধুর এক ভাষণে, এবং 7.5 কোটি মানুষ যখন পারেছে দেশকে স্বাধীন করতে, আমার বিশ্বাস এইবার রংপুরের মানুষ জেগে উঠবে, নতুন প্রজন্ম জেগে উঠবে, মা খালা। জানতে চাইবো আপনার সঙ্গে অনেকেই নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন, দলের আওয়ামী লীগের 8 জন প্রার্থী ছিলেন, তারা আপনাকে সমর্থন দিচ্ছে কিনা? সকলেই সমর্থন দিয়েছে। আমার সঙ্গে যারা ছিল প্রার্থী হিসেবে আপনারা দেখেছেন, আমরা তাদেরকে নিয়ে আপনাদের নিউজেও কভার করেছেন, তারা সবাই আওয়ামী লীগ মানেই হচ্ছে একটি এমন সংগঠন, প্রাতিষ্ঠানিক সংগঠন, একটি আমব্রেলা ছাতা। ধন্যবাদ। তিনি বলছিলেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন রংপুরকে নতুন করে আসলে উন্নয়ন বঞ্চিত রাখবেন না, কাঙ্ক্ষিত যে উন্নয়ন গত 5 বছর সেটি হয়নি, এবং যদিও তিনি জাতীয় পার্টির যিনি প্রার্থী তার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করতে চাননি, এবং তিনি বলছেন যে তার তিনি কী করতে চান সে বিষয়টি তিনি সামনে আনতে চান, এবং আগামী দিনে তিনি নির্বাচিত হতে পারলে রংপুরকে নতুন করে ঢেলে সাজাবেন এবং রংপুরকে সরকার দলের প্রার্থী হিসাবে সরকারের বরাদ্দ এখান থেকে ফেরত যাবে না, রংপুরকে নতুন করে ঢেলে সাজাবে, এবং রংপুরের যেই সমস্যা রয়েছে যানজট সমস্যা জলাবদ্ধতা সমস্যা আর সেই সঙ্গে এই রংপুরের যে খাল পুনরুদ্ধারের যে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সেই বিষয়গুলোকে তিনি নতুন মাস্টার প্ল্যান আদলে তিনি সাজাবেন, এবং ঢাকার হাতিরঝিলা আদলে মূলত রংপুরের যে শ্যাম সন্দেশ খাল রয়েছে সেটিকেও সাজানোর কথা তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিলেন, এবং সব মিলিয়ে রংপুরকে তিনি নতুনভাবে তৈরি করতে চান বলে তিনি গণমাধ্যমকে বলছিলেন। সব মিলিয়ে এ ছিল এখানকার সর্বশেষ খবর আকাশ।